নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয়ে আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বর নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরাল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরাল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরাল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরাল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায়। নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরাল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরাল দিন একদিন আসবে বাংলায়, আবার নুরাল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক। জাগো বাহে কণ্ঠে সবাই। Thank you.